হ্যালো বন্ধুরা, যদি এরকম হয় আপনাকে 120 টাকা দেওয়া হলো, বিনিময়ে আপনাকে 40 বছর জীবন দিতে হবে তাকে। তো এরকমই একটা গল্প নিয়ে সিনেমা হয়েছে কিছুদিন আগে, যেটা রিলিজ করলো নেটফ্লিক্সে। সিনেমাটার নাম হলো প্যারাডাইস, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এই সিনেমার যে কথক, সে একজন মহিলা, সে তার 40 বছর দিয়ে দিচ্ছে একটি কোম্পানির মালিককে, ইয়ন কোম্পানির মালিককে। তো এইটা নিয়েই গল্পটা ফুটে উঠেছে। তারপর কোন কোন দিকে মোড় নেয় এবং কিভাবে চরিত্রগুলো বিল্ড আপ নেয়, সেটা নিয়েই সিনেমাটা। এটি একটি জার্মান মুভি, সায়েন্স ফিকশন। তো এই সিনেমার পজিটিভ নিয়ে নেগেটিভ দিক, এই সিনেমার পজিটিভ দিক হলো এই সিনেমার যে চরিত্ররা অভিনয় করেছে, খুব সাবলীনভাবে চরিত্রগুলো এগিয়েছে। প্রথম 15 মিনিটেই আমরা বুঝে যাচ্ছি যে গল্পটা কোন দিকে কেন্দ্রীভূত হচ্ছে। বিশেষ করে এই গল্পের একজন হাজবেন্ড এবং ওয়াইফের চরিত্র যিনি করেছেন, তারা খুব ভালোভাবে কাজ করেছেন। কিন্তু সিনেমাটার পজিটিভ দিকের মধ্যেও যেই পার্টটা, সেটা হচ্ছে খুব লাইট এবং সিনেমাটোগ্রাফি, এবং এই সিনেমার লাইট খুব সুন্দরভাবে ব্যবহার হচ্ছে। বিশেষ করে কোনোটাই বোঝা যাচ্ছে না যে কোনটা ব্যাক লাইট, কোনটা কী লাইট, কোনটা ফিল লাইট, এই লাইটগুলো খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। আর এই সিনেমাগুলো, এই সিনেমার সেকেন্ড হাফটা প্রচণ্ড ভালো এঙ্গেজিং। আর এই সিনেমার বেসিক্যালি যেই আমরা 30 মিনিটে দেখতে পাচ্ছি, আস্তে 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 গল্পগুলো, মানে গল্পের প্লট এগাচ্ছে, গল্পের প্লটের সঙ্গে সাবপ্লটগুলোও ঠিকঠাকভাবে কাজ করছে। এবার চলে আসে আমরা নেগেটিভ দিকে। এই সিনেমার নেগেটিভ দিক, ফার্স্ট হাফ প্রচণ্ড বোরিং, এঙ্গেজিং নয়। এই এঙ্গেজিং না হওয়ার দরুন আপনাদের অনেক সময় বোরিং লাগবে, কী হচ্ছে না হচ্ছে। আস্তে 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 করে ইনফরমেশনগুলো দিচ্ছে, এবং এই ইনফরমেশন দেওয়ার জন্য সেকেন্ড হাফে আমরা দেখতে পাচ্ছি টুইস্ট চলে যাচ্ছে, মানে টুইস্টটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো এবং এই সিনেমার বিশেষ করে নেগেটিভ দিক হচ্ছে রাইটিং। ফার্স্ট হাফ রাইটিং একদম ভালো নয়। আমি জানি না এই ডিরেক্টর কীভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে, যেইভাবে ফার্স্ট হাফটা ভেবেছে ঠিকঠাক, কিন্তু বোরিং আর কি। বাট এই সিনেমার আরও বেশ কিছু নেগেটিভ পয়েন্ট, এই সিনেমার নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার চরিত্রগুলো ঠিকঠাকভাবে খেলা হয়নি। যার দরুন আমরা দেখতে পারছি যে ফার্স্ট হাফে অল্প 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 করে বিভিন্ন ক্যারেক্টারগুলো ইনফরমেশন মধ্যে দিয়ে যাচ্ছে, কী হচ্ছে সেটা একটু বোঝা যাচ্ছে না। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে ওভারঅল জিনিসটা সুন্দর হয়েছে। আর এই সিনেমাটার ভালো হয়েছে, ও লোকেশন তো ভালো বললামই, এবং নেগেটিভ এই এই সেকেন্ড হাফে এটাই বেসিক্যালি নেগেটিভ, যে স্ক্রিপ্টটা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হয়নি। যদি আরও ভালো হতো, আরও বেশি ভালোভাবে এঙ্গেজিং হতে পারতো। বাট ওভারঅল কনসেপ্ট কিন্তু খুব সুন্দর কনসেপ্ট। এই ধরনের সিনেমার কনসেপ্ট আমরা সাধারণতভাবে দেখতে পারি না, আমরা যেটা সায়েন্স ফিকশন লাভার, খুব সুন্দরভাবেই আমরা সায়েন্স ফিকশন সিনেমা দেখতে পছন্দ করি। তো আমি বলবো যে আপনারা চাইলে দেখতেই পারেন সিনেমাটা, একবার হলেও চেক আউট করতে পারেন। দ্যাটস ইট। আর জিৎ ইনফোরমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবার থেকে অনেক সিনেমা ওয়েব সিরিজের রিভিউ আসতে চলেছে। সো হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।